হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 8:30, আর ছেলে বর সবাই অফিস বেরিয়ে গেছে। আজকে থেকে ছোট ছেলে স্কুলে যাবে, তা 1 রাউন্ড রান্না হয়ে গেছে। এবার আমি একটু চা খাবো, চা খেয়ে তারপরে ছোট ছেলে এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকবো, আর ওর স্কুলের টিফিনটা করব। আর আজকে একটু বাজারে যাব। কেন বলো তো, যে মাছগুলো আছে ওগুলো ঝোল ঝোল খাওয়ার পক্ষে ভালো নয়, ওগুলো বেশ ঝাল টাল করলে ঠিক আছে। আর আমার ছোট ছেলে না একদম মানে ঝালের মাছ খেতে চায় না, ও একটু ঝোল খেতে পছন্দ করে, তাই ওর জন্য একটু ঝোলের বাজারের মাছ কিনবো। আর ফ্রিজে একটা ওলকপি আছে, ওই জন্যে লাইটটা কি হলো, হ্যাঁ একটা ওলকপি আছে, ওলকপি দিয়ে আমারও ইচ্ছা করছে একটু মাছের ঝোল খাবো। অনেকদিন ঝোল খাইনি, 1 সপ্তাহের ওপর হলো মানে বাড়িতে ছিলাম না, বঞ্জির বাড়ি জগদ্ধাত্রী পুজোয় গেছিলাম, সেখান থেকে বাপের বাড়ি 3-4 দিন কাটিয়েছি, তারপরে এসছি, আর কাজে এনার্জিও নেই। তা এখন তো করতেই হবে, চাটা করে নেবো, করে নিয়ে ছেলেকে ডাকবো, ও টিফিন করব। আর এখন মানে ও একটু বড় হয়ে গেছে, একটু বড় মানে মানে একা একা স্কুল যেতে পারে, এত বছর আমি স্কুলে দিয়ে এসেছি মানে 10 অবধি, তারপরে তো এরকম পরিস্থিতির জন্যে স্কুল বন্ধ ছিল, 2.5 বছর ওপর স্কুল বন্ধ ছিল, আজকে থেকে আবার স্কুল যাবে। তা আমিও বাজারে যাব, রাস্তাটা পার করে দিলে ও স্কুল যাবে, আর আমাদের কাছেই স্কুল, রাস্তা পার হলে স্কুল, তা ও স্কুলে চলে যাবে আর আমি বাজারটা করে নিয়ে চলে আসবো। এসে ভাবছি দেখি কি করি, মাছ পেলে মাছ কিনবো, আর নাহলে চিকেন কিনে নিয়ে চলে আসবো। চিকেনের বেশ পেঁপে দিয়ে ঝোল করলে স্যুপ স্যুপ মতন, মানে পুরোটা স্যুপ হবে না, হালকা স্যুপ, হালকা চিকেনের মানে তর মানে গ্রেভি গ্রেভি থাকবে, ওই রকম করলেও খেতে ভালোবাসে, তা ওইটাও করতে পারি। দেখি কি এখন বাজারে পাই, তা এসে তোমাদের সঙ্গে বাকি গল্প শেয়ার করব। আর আমার চাটা মোটামুটি হয়ে গেছে, এই দেখো আমি চা করছি, চাটা ফুটেও এসছে, তা চাটা করে নিই, তারপরে ছেলেকে দিয়ে এসে আবার বাকি গল্প করব। চাটা খেয়ে নিয়ে একটু কাজও করে নেব, তারপরে আসছি আবার। দেখো স্নান করে চলে এসছি, আর বিছনা তুলবো এবার, সবে ছেলে উঠলো, তুলবো মানে জানলাতে রোদে দিয়ে দিলে হয়ে যাবে, পরে দুপুরবেলা একেবারে গুছবো, এখন এই রোদেতেই থাকবে পরে। আর দেখছো এখনো সিঁদুরও পরিনি, ক্রিমও মাখিনি, তবে ঠাকুর পুজো করা হয়ে গেছে, আর এবার সিঁদুরটা ক্রিমটা মাখি, মেখে টিফিন খাবো, আর ছেলেকে একটু স্কুলে এগিয়ে দিয়ে আসবো। তারপরে এগিয়ে দিয়ে এসে দেখি কি বাজার পাই, তোমাদের আগেই বললাম বাজার করব, কি বাজার পাই দেখি, এসে রান্না করব, আর সেই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন সিঁদুরটা পরে মুখে একটু ক্রিম লাগাবো, তারপরে ছেলের খাবারটা রেডি করব, তাহলে আসছি আবার একটু পরে। আমি রেডি হয়ে গেছি, ছেলের এখনো চান হয়নি, ছেলের ভাতটা মাখাবো, আবার স্কুল যাওয়ার সময় ভাত খাইয়ে দিলে ভালো হয়। তা ও এখন চান করে বেরোক, তার আগে আমি একটু ছাতি খেয়ে নেবো, ও চান করে বেরোলে ভাতটা মাখাবো। 10:30 বাজে, মানে 10:30 বাজে না, হ্যাঁ 10:15, 10:30 থেকে স্কুল, যেহেতু আমাদের এখান থেকে 5-7 মিনিট, তা পৌঁছে যাব। কিন্তু আর বাজারে ভালো মাছ পাবো কিনা সেটাই ভাবছি এখন, তবু যাই, মাছ না পেলে মাংস নিয়ে চলে আসবো। আর তাহলে ছেলেকে রেডি করি, আর এখন কথা বললে হবে না, দেরি হয়ে যাবে। ছেলে রেডি হয়ে গেছে, এখন ভাত খাইয়ে দিতে হবে, ভাতটা খাইয়ে দিই, আবার যদি যাওয়ার সময় টাইম থাকে তাহলে দেখাবো। তাহলে এখন ভাতটা খাইয়ে নিই ওকে, অনেকদিন পর স্কুল যাচ্ছে, 2.5 বছর পর, না মাঝে একবার গেছিল মাধ্যমিকে, মানে ওই দিন 2-3 কি 3 দিন, তারপরে আবার বন্ধ হয়ে গেছিল। একটু যেন দেরি হয়ে গেল, তা খুব তাড়াতাড়ি করছি, গেটে চাবি দিয়েই মানে ছুট লাগাতে হবে। তা বাবুকে বলছি তুই এগো, কিন্তু ও দাঁড়িয়েই আছে। আজকে বাজারে বেশ ভালো ভালো মাছও ছিল, তবে আমি শুধু কাতলা মাছ আর বাটা মাছই নিলাম। চলে এলাম বাজার করে, আর এখন বাজে 11টা, খুব জোর জল পিপাসা পেয়ে গেছে, আর মাছ কিনেছি বেসিনে বাসিন ভরে। মাছটা তোমাদের জামা কাপড়টা জামাটা ছেড়ে নিয়ে দেখাবো, কেননা স্নান হয়ে গেছে ভালো, জামাটা আবার মাছ বন্ধ হয়ে যাবে। আজকে 4টে ফুলকপি কিনেছি,
এই দেখো, আর শসা কিনেছি আর বেগুন কিনেছি। এবার মানে শীতকাল পড়লে মনে হয় একটু শীতের সবজি খাই, তাই বেগুন কিনেছি, বেগুন পোড়াবো, জানি না পোকা হবে কিনা। এই দেখো বেগুন কিনেছি, পোকা হবে কিনা জানি না। আর একটা শাক কিনেছি, দেখো আমার খুব মানে শীতকাল পড়লে আমি এই শাকটা প্রায় খাই, আমার খুব পছন্দের। তোমরা ভালো আছো এই শাকটা খেতে? মেথি শাক আমার তো দারুণ লাগে, এটা আজকেই রান্না করব। আর ওলকপি দিয়ে মাছের ঝোল করব, মাছ কিনেছি, তারা একটু পরে তোমাদের দেখাচ্ছি, জামা কাপড়টা ছেড়ে আসি। এই দেখো কি মাছ কিনেছি, আমাদের খুব পছন্দের বাটা মাছ আর কাতলা কাটা। কাতলা কাটাটা সবসময় ঘরে থাকলে বেশ ভালো, যখন ইচ্ছা হবে একটু ঝোল করব, আবার যখন ইচ্ছা হবে একটু ওই পেঁয়াজ দিয়ে একদম হালকা হালকা ঝাল। তাহলে মাছ কটা ধুয়ে নিয়ে আবার আসছি। দেখো মাছ ধোয়া হয়ে গেছে আর কৌটোতে ভরেও নিয়েছি, এগুলোকে ফ্রিজেতে এখন রাখবো, আর যেটা রান্না করব সেটাকে বের করে রেখেছি। আর এগুলোকে তাহলে ফ্রিজে রাখি, চলো ফ্রিজে রেখে দিই, কেন অনেকটা বেলা হয়ে গেছে, বেশিক্ষণ বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। তারপরে আনাজটা কাটবো, কেটে আর রান্নাটা বসাবো। আর ছেলেটা স্কুলে গেছে, বাইরে গেলে ফাঁকা ফাঁকা লাগছে, একা একা ভাল লাগছে না। যদি এই সময় খেলতে যেত, তবু স্কুলে গেছে, সেই কটা চারটেই ছুটি, তারপর আসবে। তাহলে এবার আনাজটা কাটবো। দেখো আমার আনাজ কাটা হয়ে গেছে, আর আনাজ কাটতে কাটতে মানে শাকটা কাটতে যেহেতু অনেকটা সময় লাগবে, সেই জন্যে আর এ করিনি, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে শাকটা কাটছিলাম। এ দেখো মাছের ঝোল হয়ে গেছে, এবার শাকটা চাপাবো, আর তার মধ্যে জলের বোতলগুলো ভর্তি করবো, একটাও জলের বোতল ভর্তি নেই। তা আমি ঝটপট করে কাজগুলো করি, যদিও তোমরা ভাবতে পারো যে ছেলে নেই, কেউ নেই, এত তাড়াতাড়ি কি আছে রান্না, সারাক্ষণ রান্না করে থাকতে ভালো লাগে বলো? একটু রান্নাটা হয়ে গেলে একটু ফোনটা নিয়ে বসতে পারি, ওটাই হচ্ছে এখন আসল কাজ। তা সেই জন্যই ফোনটা একটু হাতে নিয়ে ঘাটতে পারছি না, কড়া গরম হয়ে গেছে। তাহলে আমি কাজ মোটামুটি কমপ্লিট, শাকটা নামাবো, নামালেই হয়ে যাবে, খাওয়ার ইচ্ছা নেই, ছেলে নেই, একা একা খেতে ইচ্ছাও করে না। বিছানাটা একটু গুছিয়ে নিই এখন, বালিশগুলো একদম পুরো গরম হয়ে গেছে। আমার এই একটা সুবিধে, আমাকে ছাদে বা অন্য কোথাও গিয়ে রোদে দিতে হয় না, আমার এখানে দেখো এখনও কত রোদ, এখানে রোদে দিলেই পুরো বালিশগুলো গরম হয়ে যায়। আর আমি এই শীতের সময়, শীত যদিও পড়েনি, আজ ভালোই গরম আছে, আর জানলাগুলোকে বন্ধ করে দিই, দিয়ে আর পাখা চালাই, দিলে ঘুমটাও ভালো হয়, আমার ছেলেরাও আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পাখা চালিয়ে শোবে। তা এগুলো ভাঁজ করবো আর জানলাটা বন্ধ করব, ভালো লাগছে না, একা একা আছি। আর এখন কি করব দেখো, শসা আর টক দই খাবো। এই দেখো তাহলে এটা খেতে থাকি, আর এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আবার সন্ধ্যাবেলা আসবো, চারটের সময় ছেলে আসবে, এসে ওকে খেতে টেতে দিতে হবে, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার সন্ধ্যাবেলা চলে এলাম, দেখেছ? হ্যাঁ, না আমার চাই চিনি দেবে না, ছেলে চা করছে। আবার চলে এসছি, আর দেখতে পাচ্ছ আমি একটু সাজুগুজুই করে আছি, রেডি হয়ে আছি, আর বড় ছেলে অফিস থেকে এসে মানে বিষ্ণুপুরে দাঁড়াবে, আর দাঁড়ালে দুজনে মিলে একটু টুকটাক কেনাকাটি করব, ছেলেরই কেনাকাটি, তা আমি সাথে যাব, একদম কিনে নিয়ে ঘরে আসবো, ওই জন্য রেডি হয়ে আছি, ছেলে ফোন করলেই বেরোবো। আর চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে টাটা।